ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته بھائی مامون گا جئی فکر حد تھے کیا بھی جانتے سے سنجے এবং কি কারণে পড়া যাবে আলহামদুলিল্লাহাদা কর্মগুলোর ভিতরে অন্যতম একটি সুন্নাতে মোয়াক্কাদা কর্ম এ সম্পর্কে বিশুদ্ধ একাধিক হাদিস বর্ণিত হয়েছে সৈবরি মুসলিম আবু দাউদ মুসনাদ আহমদ সহ অন্যান্য হাদিস গ্রন্থে রসুল্লাহ সাল আলাইসাল্লাম বনু বনু সুলাইমের দুটি শাখা রিয়াল এবং জাকুয়ান এই দুই শাখার মানুষগুলো যারা জালেম ছিল যে এতটাই তারা জুলুম করেছে নবী কাম সাল্লাইসাল্লামের প্রায় সত্তর জন সাহাবিদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছিল তো তাদের এই জুলুমের বিপক্ষে রসুল্লাহ সাল্লাম প্রায় এক মাস কোন কোন বর্ণনা অনুযায়ী প্রায় চল্লিশ দিন যাবৎ ধারাবাহিক ভাবে তিনি এই কোনতে নাজিলা তিনি পড়ে আসছিলেন তো এই হাদিসগুলো পর্যালোচনা করে ইসলামিক স্কলার গান যেটা বলেছেন তা হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের শেষ যে রকাত সেই শেষ রকাতে রুকুত থেকে লিমান হামিদাহ বলে যখন ইমাম দাঁড়াবেন তখন তিনি এই কোনোতে নাজেলার দোয়াগুলো পড়বেন এবং এটা পড়া শেষ হলে পরে তিনি সেজদা করবেন অতএব পাশক তো ফরজ সালাতের পরে কোনো তে এটা জেলা এটা আলাইহি ইকিম সাল্লাসাল্লামের বিশুদ্ধ আমল এবং বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত তবে সালাতুল জুমা এর শেষ রাখাতে কোনতে নাজেলা পড়া যাবে কি যাবে না এলেম নিয়ে আলেমদের ভিতরে মতভেদ রয়েছে তবে গ্রহণযোগ্য মত যেটা সেটা হচ্ছে সালাতুল জুমার ভিতরে কোনতে না জেলা না পড়াটাই হচ্ছে উত্তম যেহেতু খুদবার ভিতরে ইমাম সাহেব তিনি মুসলিম উম্মার কল্যাণে দোয়া করে থাকেন সেই কারণে সালাতুল জুমার শেষে কোনোতে না জেলা পড়ার প্রয়োজনীয়তা নেই যে কারণে কোনো তেনাজেলা পড়া হয় সেটা হচ্ছে মুসলিম উম্মা বা মুসলিম জাতি গোষ্ঠী বা মুসলিম কোনো দেশ মুসলিম সম্প্রদায়ের উপরে যদি কোথাও জুলুম অবিচার নির্যাতন নিপীড়ন আহ এ ধরনের কোনো কিছু সংগঠিত হয় তাহলে সেই সকল জালেম আহ যাদের দ্বারা এই কাজ এ ধরনের ঘৃণিত কাজ সংগঠিত হয়ে থাকে সে সমস্ত জালেমের বিরুদ্ধে আল্লাহ সবহান হওয়া তালার দরবারে আহ এপ্লিকেশন আহ জমা দেওয়া দোয়া করা তাদের আল্লাহ আহ আল্লাহ সব তালা আহ হেদায়ত দান করেন কিংবা তাদেরকে বিনাশ করে দেন তাদের এই অত্যাচারের হস্তকে আল্লাহ কঠোর হস্তে দমন করেন এই ধরনের প্রার্থনা গুলো আল্লাহ সমীপে পেশ করাই হচ্ছে কোনোতে না জেলা অতএব যে কোনো ধরনের জুলুম অবিচার মুসলমানদের যে বালা মুসিবাদ বিপদ আপদ মুসলিমদের শত্রুদের দ্বারা সংগঠিত হয়ে থাকে সেই সকল ক্ষেত্রেই কোনোতে না জেলা এটা প্রযোজ্য বা এটা আদায় করা যেতে পারে বা এটা পাঠ করা যেতে পারে তো রসুর উল্লাহ সাল্লাহ সালাদ গুলোর ভিতরেই এই কাজ করেছেন এটাই প্রমাণিত তবে আমরা একটি জিনিস জানি যে বেতেরের সালাতের ভিতরেও কোনতে নাজেলা বা সাধারণ যে কোনতে এটা পড়া হয় অতএব আমরা যদি ফরজ সালাতে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হোয়াসাল্লামের অনুসরণে কোনতে নাজেলা পাঠ করি তো সেটাই হচ্ছে উত্তম এরপরে যদি জামাতবদ্ধ বদ্ধ যদি সন্নাত সালাত হয় আহ সেক্ষেত্রে যেমন ভেতরের সালাদ সেক্ষেত্রেও কোন তেনা জেলা এটা পড়া যেতে পারে আল্লাহ আলম সাহাব ওসাল আসালাম আল নবিয়ানা মোহাম্মদ